Assalamualaikum viewers, welcome back to my channel. দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই রেসিপিটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে অসম্ভব মজার চিংড়ি মাছের ঝুরা। এই ঝুরাটি তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার। একটি রেসিপি দিয়েই আপনার পুরো খাওয়া কমপ্লিট হয়ে যাবে, এতটাই স্বাদ হয় এই চিংড়ি মাছের ঝুরা রেসিপিটি। তাই আর দেরি না করে চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। এই চিংড়ি মাছের উপরে যে খোসাটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এই খোসাটা কিন্তু একদমই রাখা যাবে না, তাহলে কিন্তু ব্লেন্ডারে ভালো ব্লেন্ডার হবে না। এরপরে চিংড়ি মাছগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, এই জন্য আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। মাত্র 10 থেকে 15 সেকেন্ড ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটায় পেস্ট করেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন একদম কিন্তু মিহি হয়ে গেছে, কোনো রকম কিন্তু একদমই দানা দেখা যাচ্ছে না। এগুলো আমি এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে, একদমই তাজা হতে হবে। এটা কিন্তু মরা চিংড়ি মাছ দিলে সেটা খেতে ভালো লাগবে না। এরপরে একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা কী কী থাকছে সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে জিরা বাটা আছে, জিরা সামান্য পরিমাণ নিয়েছি। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা নিয়েছি। মাত্র 3টি মশলা দিয়ে আজকে রান্নাটা করব। আর শুকনো উপকরণ তো আছেই, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। চিংড়ি মাছে কিন্তু তেমন একটা জিরা দেওয়া হয় না, স্মেলটা একটু ভালো আসার জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম। মাত্র হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো একটু তেলে ফ্রাই করে নিব। মশলাটা যখন তেলে ফ্রাই করা হয়ে যাবে তখন দিয়ে দেব এর ভেতরে হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ। আজকে কিন্তু পুরো এই রান্নাটা কমপ্লিট করব নারকেলের দুধ দিয়ে, কোনো রকম পানি কিন্তু এখানে ইউজ করব না। এই রেসিপিটা যখন আপনি খাবেন তখন মনে হবে আপনি অমৃত খাচ্ছেন, মনে হবে না আপনি চিংড়ি মাছের ঝুরা খাচ্ছেন, এতটাই স্বাদ হয় যেটা বলার বাহিরে। একবার আপনারা তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন। মশলাটার সাথে দুধটা মিলিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে নিয়েছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন এভাবে তেলটা ছেড়ে দিবে তখন মনে করবেন মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কোনো রকম গন্ধই কিন্তু আসবে না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। মশলাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু কষানো যাবে না, শুধু ঝোলটা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। ঝোলটা শুকিয়ে নিলে হয়ে যাবে পারফেক্টলি আমার রেসিপি চিংড়ি মাছের। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং খুব ভালো একটা স্মেল আসছে। এখন মশলার ভিতরে দিয়ে দিব 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, সেটা আমি আগেও বলেছি। পানি ছাড়াই কিন্তু শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। নারকেলের দুধের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে আমি যে চিংড়ি মাছগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেই ব্লেন্ডার করা চিংড়ি মাছগুলো আমি অল্প অল্প করে এর ভেতরে দিয়ে দিব। আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একবারই দিয়ে দিতে পারেন, এটা যেহেতু একদম গলে যাবে তাই এভাবে করে না দিলেও হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে কিন্তু চিংড়ি মাছগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। আর কালারটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে, যেহেতু নারকেলের দুধ দিয়ে তৈরি করা তাই কালারটা অসম্ভব সুন্দর লাগছে। কালারটা যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয়েছে। বললাম না রেসিপিটি খেতে মনে হবে না যে আপনি চিংড়ি মাছ খাচ্ছেন, মনে হবে আপনি অমৃত খাচ্ছেন। যাই হোক, এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে অপেক্ষা করবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। দেখুন তেলটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ থেকে, আরেকটু শুকিয়ে তারপর আমি নামিয়ে সার্ভ করে নেব। ভিউয়ার্স, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, আর একটু সামান্য পরিমাণ শুকিয়ে তারপর তুলে সার্ভ করে নেব। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দেবেন।
এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।